Jee baba. হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। আপনারা তো লাস্ট ভিডিওতে দেখেই ফেলেছেন আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড দেশে ফেরত চলে এসেছে। ওই দিন রাতে এয়ারপোর্ট থেকে আসার পরে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, কিন্তু আমার দেবরের এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল, কারণ ওর জন্য খুব স্পেশাল একটা গিফট এসেছে। এই জন্য বাসায় আসার পরপরই প্রত্যেকটা লাগেজ নিয়ে ও লিটারেলি নিচে বসে গেল যে এখনই আনপ্যাক করতে হবে। আর এই গিফট আনবক্সিং করার সময় উনি আমাদের সাথে যে যে কাণ্ড করলো আপনারাই দেখেন এখন। মাহের সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল একটা পার্টিকুলার গিফটের জন্য, এই জন্য আপনাদের ভাইয়া ইচ্ছা করে ওর সাথে দুষ্টামি করছিল আর অন্যান্য গিফটসগুলো আগে বের করছিল। দেখেন কি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। প্রথম বক্স থেকে বের হলো আলবাইকের চিকেন, আর এখান থেকে বের হলো খেজুর। এটা কাকে দিব? এটা কা? এটা কিশোর সেন এর ফোনের কভার। এটা ভাবি তো, যদিও লাগে যে আমার জন্য একটা স্পেশাল গিফট আছে সেটা আমি অলরেডি জানি, এজন্য আপনাদের ভাইয়া ইচ্ছে করে আমারটাও ডিলে করছিল। আর এই সুন্দর কভারটা নিয়ে এসেছে। এটা ভিতরে থাকে, এটা ভিতরে থাকে সুন্দর। এদিকে বাবাও মানে আমার শ্বশুরও ভিডিও কলে ওয়েট করছিল মাহেরের রিয়াকশনটা দেখার জন্য। ফাইনালি ওর মোমেন্ট চলে আসলো, আপনারাই দেখেন ওর রিয়াকশনটা এখন। এটার ভিতর আমার জীবনের সম্পদ টু মাহের ফ্রম বাবা। থ্যাংক ইউ বাবা। ফাইনালি মাহের ওর গিফটটা হাতে পেল। বাবা ওর জন্য একটা আইফোন 14 প্রো পাঠিয়েছেন। এই ফোনটার জন্য ও এতদিন ধরে ওয়েট করছিল, এন্ড আলহামদুলিল্লাহ হি ওয়াজ সো হ্যাপি। এটা কি আমার? আপনাদের ভাইয়ার এত ওভার রিয়াকশনের কারণ হচ্ছে এটা মাহেরের লাইফের ফার্স্ট আইফোন, আর এটা ওনার স্বভাবই বলতে পারেন। গিফট দেওয়ার সময় উনি অলওয়েজ ওভার এক্সাইটেড থাকে। গিফট পাচ্ছিলাম আমরা আর খুশি হচ্ছিল উনি বেশি। এখন আমার স্পেশাল গিফটটাও আমাকে দিয়ে দিচ্ছে। জি বাবা। আলহামদুলিল্লাহ আমার জন্য একটা নতুন আইফোন 14 চলে এসেছে। এটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছে যাতে আপনাদেরকে যে ভিডিওসগুলো আমি দেই সেগুলোর কোয়ালিটি আরও ভালো থাকে। ফোনটা অলরেডি উনি আমাকে ভিডিও কলে দেখিয়ে দিয়েছিল, আমি এখানে কোনো ফেক রিয়াকশন দেখাবো না। কিন্তু ভিডিও কলে দেখা আর নিজের হাতে নিয়ে ফোনটা চালানো খুবই ডিফারেন্ট একটা ব্যাপার। এই ফোনের পিছে একটা স্টোরি আছে, সেটা হচ্ছে আমাদের বিশাল বড় ঝগড়া হয়। আমি ওকে বলেছিলাম এখন আমি নতুন ফোন কিনবো না, কিন্তু উনি নাছোড় বান্দা। উনি যখন শুনেছিল আমার মেমোরি স্পেস নিয়ে সমস্যা হচ্ছে আগের আইফোনে, আমাকে না বলে না জিজ্ঞেস করে এটা কিনেই ছাড়লো। যাই হোক, অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা ফোন গিফট করার জন্য। প্রত্যেকটা গিফট ভিডিওতে দেখানো সম্ভব না, আমি ছোট ছোট ক্লিপ নেওয়া ট্রাই করেছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই এয়ারপডসটা উনি ওনার একমাত্র শালার জন্য মানে আমার ছোট ভাইয়ের জন্য এনেছে। এই যে দেখেন, ঝগড়া করার আরেকটা ইস্যু বের হয়ে আসলো। অলরেডি কিন্তু আমার কাছে একটা JBL এর স্পিকার রেখে গেছে, আবারও নতুন একটা স্পিকার কিনে আনলো। এখন মাহেরের আরেকটা স্পেশাল গিফটের পালা। আজকে তো ওর পুরো ঈদ ছিল। ঈদ ঈদ মাহেরের এসিসির ঈদ পালন করছি আজকে, আমার জীবনের ঈদ পালন করতেছি। দেখ সুন্দর এসিটা জোস এসে।
He was so happy. ওর জন্য অ্যাডিডাসের একটা টি শার্ট নিয়ে এসেছে। নতুন আইফোন, নতুন টি শার্ট পরে কি ফ্লেক্সটা করছে আমার একমাত্র দেবর, আপনারাই দেখেন। ফ্লেক্স করছি আমি। না আজকের রাত শেষ হবে, না আমাদের গিফট শেষ হবে। এরপর সবচেয়ে বড় লাগেজটা খুলে আমাকে এত সুন্দর একটা জুতা গিফট করলো। এই ব্ল্যাক শুজগুলো এত বেশি সুন্দর, এত প্রিমিয়াম কোয়ালিটির, আমি না জাস্ট শকড হয়ে তাকিয়েছিলাম। যদিও আমি হিল কম পরি, কিন্তু আই ক্যান্ট ওয়েট যে এটা কবে কোনো ড্রেসের সাথে পরবো। আমি একদিকে মাহেরের রিয়াকশন ভিডিও করছিলাম, আর মাহের আমারটা, কারণ আজকে আমাদের লাকি ডে, অনেক গিফটস পাচ্ছিলাম। এরপর আরও একজোড়া শুজ গিফট পেলাম। উনি কখন গিয়ে এতগুলো শপিং করলো আমি তো টেরই পেলাম না। এত সুন্দর সুন্দর মেয়েদের শপিং কিভাবে করলো। আমার পরে মা আর মাহেরও জুতা গিফট পেলো। মাহেরের এই জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি যেমন কেনাকাটার সময় একটু বাজেটটা বুঝে শুনে কিনি, আপনাদের ভাইয়া আমার পুরো উল্টো। ওনার জন্য অলওয়েজ কোয়ালিটি ম্যাটার করে, সেটার জন্য যদি টাকা একটু বেশি খরচ হয় তাতেও উনি রাজি। এই বড় বুটস টাইপের জুতাটা এনেছে ওনার শালির জন্য, এই পারফিউমটা এনেছে আম্মুর জন্য। শ্বশুরবাড়ির কার কোনটা চয়েস হবে সবই ওনার জানা আছে। এই পার্সটাও আম্মুর জন্য এনেছে। কেউ যখন ছোট ছোট জিনিস অনেক বেশি কেয়ার করে খুবই ভালো লাগে। একদিন আমি মার্কেটে গিয়ে বলছিলাম যে আমি ভালো কোয়ালিটির কোনো ব্ল্যাক কালার নেল পলিশ পাচ্ছি না, আর উনি সেটা মনে রেখে H&M থেকে আমার জন্য এই নেল পলিশটা নিয়ে আসে। তারপর আমার আব্বু আর ভাইয়ের জন্য কিছু টি শার্টস নিয়ে আসে। আমার শাশুড়িকে গিফট দেওয়া সময় একটা মজার ব্যাপার হয়েছে, বোরখা, জুতা এই ধরনের জিনিস পেয়ে মা যতটা না খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে মশলাপাতি, চা পাতা, কফি এসব আইটেম দেখে। ঘর সংসারের জিনিসপত্র পেলেই মারা মনে হয় বেশি খুশি হয়, আর মা এই পাশে সব কিছু সাজিয়ে রাখছিল। দামি গিফট আর গিফটের নাম্বারস থেকে বেশি আমার কাছে ম্যাটার করে যে উনি আমার সাথে আছেন এখন, আলহামদুলিল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।